রিডিং কোশ্চেন গুলো গ্যাপ ফিলিং, ট্রু ফলস নট গিভেন সব থেকে বেশি থাকে পরীক্ষায়। 40টা কোশ্চেনের মধ্যে এগুলোই থাকে, 25, 26, 27টা। সেন্টেন্স কমপ্লিশন থাকে 4 থেকে 8টা। গ্যাপ ফিলিং 40টার মধ্যে কখনো কখনো 18টা হয়। জিটি যারা দেবেন তাদেরটা কখনো কখনো 24টা হয়, 25টা হয়। সেন্টেন্স কমপ্লিশন 4 থেকে 8টা। কখনো কখনো পরীক্ষাতে গ্যাপ ফিলিং আবার কমায় দেয়, 7টা 8টা দেয়, তখন আবার ট্রু ফলস নট গিভেন 19টা 20টা দিয়ে দেয়। আবার কোন কোন দিন গ্যাপ ফিলিং হয়ে দেয় 17টা 18টা, ওরকম। সেন্টেন্স কমপ্লিশন থাকে 4 নম্বরে, যেটা 5 নম্বরে কি ছবি তুলে নেন একটা, 6 নম্বরে, 7 নম্বর 8 নম্বর, এগুলো এক একটা। সিনথেসিস করলে এগুলো বের হয় আমাদের, ওকে, সিনথেসিস করলে। তো আমরা কি করব, আমাদের এই 8টা ক্লাসে এই সবগুলো প্রশ্নকে কভার করব ইনশাআল্লাহ, কভার করার ট্রাই করব। সো চলেন এবার আমরা শুরু করে দিই আমাদের কর্মকাণ্ড ম্যারাথন, কর্মকাণ্ড ম্যারাথন জার্নি আপনাদের সাথে। আমরা আজকে যে প্রশ্ন পড়ব, সেই প্রশ্ন পড়ার জন্য আমাদের যে বইটা লাগবে সেটা হচ্ছে কেমব্রিজ 13 একাডেমিক, বই নম্বর হচ্ছে, পেজ নম্বর হচ্ছে 39 বা 38, পেজ নম্বর। পেজ নম্বর 38, কেমব্রিজ 13। আপনার যদি বই না থাকে কোনো সমস্যা নেই, প্রথম দিনের জন্য এই ক্লাসটা আমি আপনাকে আপ দিয়ে দেবো না, বাট নেক্সট ক্লাসে আর হয়তো আপ পাবেন না, এটা তো বা আপ দেওয়া হবে। রিডিং প্যাসেজ 1, ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ। এখন সিনামনটা কি, চলেন আমরা সিনামন দেখে আসি। দ্য সিনামন, আপনারা চিনেন, আমাদের মাংসের মধ্যে দেওয়া হয়, রান্না বান্নাতে দেওয়া হয়, চাতেও দেওয়া হয়, তাই না? চাতেও অনেক সময় দেওয়া হয় বিং সিনামন টু ইউরোপ। বিং সিনামন টু ইউরোপ, দ্য সিনামন। আমাদের দেশে হয়তো বা সিনামন গুলো এরকম না, হয়ে হয়ে আর শুকায় হয়তো বা অন্যরকম হয়। সিনামন, হ্যাঁ সিনামন, সিনামন, সিনামন। কেন আমাদের কাজ কি, এই পুরো প্যাসেজটা কি আমরা পড়বো, আমরা এই পুরো প্যাসেজটা পড়বো কি পড়বো না, তার জন্য চলেন আমরা দুই জায়গা থেকে দুইটা বিষয় শুনি। 1 নম্বর, আমি লিজের ওয়েবসাইট অনেক ফলো করি, হাউ আই গট 9 ইন রিডিং লিস, তো দেখি কি বলে সে, হাউ আই গট ব্যান্ড 9 ইন আইএস রিডিং। ওকে, প্রথম বার সে 7 পাইছে, সেকেন্ড বার 9 পাইছে, এক ভদ্রলোক, তার টিপ গুলো এখানে দেওয়া আছে। টিপ নাম্বার 2, ডু নট বদার রিডিং দ্য প্যাসেজেস, ইটস আ ওয়েস্ট অফ টাইম, সময়ের পুরোপুরি অপচয়। ডু নট বদার রিডিং দ্য প্যাসেজেস, প্যাসেজ পড়বো না আমরা, ইটস আ ওয়েস্ট অফ টাইম, সময় শুধু অপচয়ই হবে এতে। ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন পড়বো, সার্কেল দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ড গুলোকে সার্কেল করবো, দেন ট্রাই টু লুক ফর দোজ কিওয়ার্ডস, পরে ওই কিওয়ার্ডই খুঁজবো বা সিনোনিম পাবো বা প্যারাফ্রেজড টেক্সট পাবো। প্যারাফ্রেজের বানানটাতে PHR হবে এখানে একটা, টেক্সট ইন দ্য প্যাসেজ। আবার বলি, ডু নট বাদার রিডিং দ্য প্যাসেজ, প্যাসেজ পড়বো না, ইটস আ ওয়েস্ট অফ টাইম, পরীক্ষার হলে আমরা কখনোই পুরো প্যাসেজ পড়তে যাব না, ইটস আ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। তারপরে তারটা তো শুনলাম, এবার আরেকজনের কাছ থেকে কিছু শুনে আসি, চলেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইমন,
তার প্রত্যেকটা ভিডিও এগুলো পেড ভিডিও প্রত্যেকটা দাম হচ্ছে Welcome to the video lessons for IELTS reading. হ্যাঁ প্রত্যেকটা ভিডিও দাম হচ্ছে $9 বা £9 এরকম £10 করে হ্যাঁ সবগুলো কিন্তু আপনার £350 থেকে £400 বা ডলার যেতে পারে হ্যাঁ এখানে এই ভিডিওগুলো সবই আমার কাছে কালেক্টেড করা আছে IELTS reading lesson 2. Basic exam techniques and gap fill questions. Let's start with basic exam techniques. 1. Don't read the passage first. Don't read the passage first. Instead, just read the title. Just read the title. Amra title porbo. Bringing cinnamon to Europe. Tale cinnamon ke tara Europe e niye gelo. Then. And go straight to the first question. Tarpor amra question e chole jabo. Chalen question e jai. Ei hocche question. Ek number proshno. Ar ki bole dekhi. You'll waste time if you read the whole passage first, and time is a big problem. You have to normal speed. Answer name found. Dekhen. Ekta chobi tule nan. এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলা আছে গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনে যাবেন আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন প্রশ্নে যদি কোনো কিওয়ার্ড থাকে ওটাকে আন্ডারলাইন করবেন দেন সার্চ ফর দোজ ওয়ার্ডস তারপরে ওই ওয়ার্ডগুলোরই খুঁজবেন ইন দ্য প্যাসেজ প্যাসেজে গিয়ে আবার ওই ওয়ার্ড খুঁজে পাইলে ওটাকে আন্ডারলাইন করব আন্ডারলাইন করে ওটা ইম্পর্টেন্ট প্যাসেজ আর প্রশ্নের ওয়ার্ড মিলে গেল তখন প্যাসেজে ওই পার্টটাকে কেয়ারফুলি পড়ব তারপর আমরা উত্তর খুঁজব আর সাধারণত আমরা নর্মাল স্পিডে পড়ব রিড অ্যাট নর্মাল স্পিড যদি কোনো দিন নেম পাওয়া যায় বা নাম্বার পাওয়া যায় প্রপার নাউন পাওয়া যায় 1972 75 2019 এরকম পাওয়া যায় তখন আমরা স্ক্যান করব ওকে একটা স্ক্রিনশট দিয়ে নেন শুধুমাত্র এতটুকুর দাম হচ্ছে £9 ওকে বুঝছেন ওকে বাকি ওনার এই কথাগুলোর ব্যাখ্যা আছে তবে ভালো এই টেকনিক্স গুলো আপনিও হয়তো এই টেকনিক্স গুলো না শুনলে পুরো প্যাসেজ পড়তেন প্যাসেজ পড়ে তারপর কোয়েশ্চেনে আসতেন তো আমরা এখন জেনে গেলাম আমাদের কি করতে হবে আগে কোয়েশ্চেনে যেতে হবে এই কোয়েশ্চেন গুলোর নাম কি এই কোয়েশ্চেন গুলো হচ্ছে গ্যাপ ফিল টাইপ কোয়েশ্চেন কিছু বেসিক ব্যাপার লিখে নিতে হবে আপনাকে গ্যাপ ফিলিং কোয়েশ্চেনে প্রথমে আপনি তিনটা কথা লিখবেন কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার কিওয়ার্ডস প্যারাফ্রেজিং এই তিনটা কথা লিখে নেন কোথায় লিখবেন আপনি এই যে এখানে উপরে ফাঁকা জায়গা আছে এখানে এই তিনটা কথা আপনি লিখবেন কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার 2 নম্বর কিওয়ার্ডস থাকে আর 3 নম্বর হলো প্যারাফ্রেজিং এই তিনটা বিষয় কামস ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার কিওয়ার্ডস আর হলো প্যারাফ্রেজিং প্রথমে আপনার প্রশ্ন জাগছে প্যারাফ্রেজিং কি প্যারাফ্রেজিং হচ্ছে বাকির স্ট্রাকচারগুলো চেঞ্জ করে দিয়া মানে অর্থটা সেম রেখে বাক্যগুলো ঘুরিয়ে বলা এটা অনেকভাবে হয় 4 ভাবে হয় আর 5 নম্বর হলো সবকিছুর মিক্সচার তো 4 ভাব বা 5 ভাবে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয় অ্যাক্টিভ প্যাসিভ হয় সিম্পল কমপ্লেক্স হয় এটা তারপরে আপনার ওয়ার্ডের ফর্ম চেঞ্জ হয় কম্পিট আছে প্রশ্নে কিন্তু প্যাসেজে কম্পিটিশন এরকম কোয়েশ্চনে আছে এবল প্যাসেজে আছে অ্যাবিলিটি 3 নম্বর সিনোনিম মানে পিকচার্স কিন্তু পিকচার্স আছে আপনি কোয়েশ্চনে প্যাসেজে পাবেন ইমেজেস এটা তারপরে নেগেটিভ বা ইনভার্স করে কখনো উইদাউট ডিফিকাল্টি কে ইজিলি লিখে দিতে পারে শি লাভস চ্যালেঞ্জেস কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এটা প্যাসেজে আছে প্রশ্ন মানে এরকম শি ইজ নট অ্যাফ্রেড অফ নট করে দিল সে চ্যালেঞ্জ ভালোবাসে শি ইজ নট অ্যাফ্রেড অফ সে ভয় পায় না কি ভয় পায় না আপনি জানেন উত্তর হবে চ্যালেঞ্জেস এটাকে নেগেটিভলি বলে ব্লেন করেও কখনো প্যারাফ্রেজিং করা যায় ডান সো আমরা সিনামন হচ্ছে আমাদের প্যাসেজের নাম আমরা এখন সরাসরি কোশ্চেনে যাব
কোয়েশ্চেন 1 টু 9 নয়টা প্রশ্নে গ্যাপ ফিলিং। এখানে প্যাসেজ থাকে তিনটা, প্যাসেজ 1, 2, 3। আপনারা আমার সাথে যারা শুরু করছেন, আপনাদের সবার কাজ শুধুমাত্র রিডিং প্যাসেজ 1 আগে সব শেষ করা। রিডিং প্যাসেজ সবগুলো শেষ করবেন, 9 থেকে 15 সব রিডিং প্যাসেজ 1, 2-র আশপাশ দিয়েও যাবেন না, 3-র আশপাশ দিয়েও যাবেন না, আগে সব রিডিং প্যাসেজ 1 শেষ করবেন, তারপরে রিডিং প্যাসেজ 2, তারপরে রিডিং প্যাসেজ 3। রিডিং প্যাসেজ 3 টাফ, বাট আমি রিডিং প্যাসেজ 3 করাতে খুব পছন্দ করি। ওগুলো আপনি সবার লাস্টে করবেন, ওকে? ওগুলো প্যাসেজ অনেক কঠিন, বাট কোশ্চেন গুলো সব সিনোনিম দিয়ে উত্তর হয়, ইজি। তো এখানে দেওয়া আছে আমার, কমপ্লিট দ্য নোটস বিলো, এটা হচ্ছে প্রথম লাইন। হ্যাঁ, কমপ্লিট দ্য নোটস বিলো, আপনি জানেন কমপ্লিট মানে হলো কমপ্লিট করাতে না, কমপ্লিট দ্য নোটস বিলো এই কথাটা লেখা আছে, খুব সুন্দর একটা লাইন, কমপ্লিট দ্য নোটস বিলো, কমপ্লিট দ্য নোটস বিলো। কমপ্লিট হলো ভার্ব, এর নিচে আপনি দাগ দেন ভার্ব, যখন যে কথাটা বলবো দাগ দিয়ে নেবেন সাথে সাথে, তাহলে আপনার সুবিধা হবে। এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ বাক্য, ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ বাক্য, ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাসারটিভ বানাইলে সাবজেক্ট দিয়ে শুরু করব, কমপ্লিট দ্য নোটস বিলো এর আগে ইউ শুড বসাই দিলে হয়ে যায়, ইউ শুড কমপ্লিট দ্য নোটস বিলো, শেষ বাক্যটা অ্যাসারটিভ হয়ে গেল, অ্যাসারটিভ। শুডের জায়গায় ইউ কুড বলা যায়, সেম মিনিং, কুড, অ্যাসারটিভ। ইউ মাইট কমপ্লিট দ্য নোটস বিলো, পোলাইট হয়ে যায় বাক্যটা, প্যাসিভ করা যায় আবার, ইউ আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য নোটস বিলো। আপনি কি করবেন, প্রথমটা লিখছেন, পরে ইউ শুড বসাবেন, ইউ তো ঠিক থাকবে, পরে আপনি ডট ডট দিয়ে কুড বসান, পরে মাইট বসান, পরে টান দিয়ে আর রিকোয়েস্টেড টু বসায় দেন, কেন? পেলে কমপ্লিট দ্য নোটস বিলো, আমি এটা পূরণ করবো এখন। সেকেন্ড, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, ওয়ান ওয়ার্ড দিয়ে করব, ওয়ান ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে মাত্র একটা ওয়ার্ড আপনি নেবেন ফর ইচ আনসার। এটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু, তাহলে আগের মতো ট্রিটমেন্ট, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, কি বলবেন, ইউ শুড চুজ, ইউ মাইট চুজ, ইউ কুড চুজ, ইউ আর রিকোয়েস্টেড টু চুজ, এই শব্দগুলো আপনি ইউজ করতে পারেন। বই হচ্ছে কেমব্রিজ 13 একাডেমিক, পেজ নাম্বার হচ্ছে আমাদের, এখানে আপনি সবাই দেখতে পাবেন, বই নাম্বার 13 আর পেজ নাম্বার হচ্ছে 40, এক পেজ আগে। তাহলে হলো তারপরে দেখি, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, রাইট ইউর আনসার্স ইন বক্সেস 1 to 9 অন ইউর আনসার শিট। এটা আবার কি, এটা হচ্ছে আপনার উত্তরটা লিখতে হবে এরকম একটা বক্স, আনসার শিট দেওয়া থাকবে, রিডিং 1 থেকে 40, এক থেকে 40, এখানে আমরা এরকম একটা ইসের মধ্যে ওএমআর শিটের মধ্যে আনসারগুলো লিখবো। আচ্ছা চলেন এবার আমরা প্রশ্নগুলো বুঝি, দি আর্লি হিস্ট্রি অফ সিনামন, তাহলে এখানে সবগুলো প্রশ্ন দি আর্লি হিস্ট্রি অফ সিনামন নিয়ে করা, সবগুলো বিষয়ে একটা জেনারেল ইনস্ট্রাকশন আপনাকে দিয়ে দেবো খুব শীঘ্রই, শুনে থাকেন। দি আর্লি হিস্ট্রি অফ সিনামন, সিনামনের হিস্ট্রি, সিনামন তো আমরা দেখলাম, সিনামন হচ্ছে কোনটা, এই যে সিনামন, এর হিস্ট্রি, দারচিনি, এটার হিস্ট্রি। এক নম্বর প্রশ্ন আমরা পড়বো, পড়ে দেখবো কোনো কিওয়ার্ড আছে কিনা,
বিবলিক্যাল টাইমস অ্যাডেড টু, বলেন তো কোনো কিওয়ার্ড আছে কিনা, কে একজন আমাকে বলেন তো কিওয়ার্ড কোনটা? বিবলিক্যাল টাইমস, ভালো কথা। বিবলিক্যাল টাইমস মানে বাইবেলের সময়, অনেক আগের কথা। অ্যাডেড টু, আচ্ছা আমাকে বলতে পারেন কি অ্যাডেড টু, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি বাক্যটাকে বড় করে লিখি, বিবলিক্যাল টাইমস অ্যাডেড টু, এটা দেওয়া আছে। অ্যাডেড টু মানে হচ্ছে সিনামন ওয়াজ অ্যাডেড টু, আপনি টান দিয়ে লিখে নেন, সিনামন ওয়াজ অ্যাডেড টু, সিনামন ওয়াজ অ্যাডেড টু, এই দারচিনি অ্যাড করা হয়েছে, অ্যাডেড টু। ভালো, কিওয়ার্ড আমরা দাগ দেব বিবলিক্যাল টাইমস। এবার মজার একটা ব্যাপার বলি আপনাকে, আপনি জানেন উত্তর হবে সিনানিম দিয়ে হতে পারে, এখন প্যারাফ্রেজিং ও চরম ভাবে ফলো করে আইএলটিএস যারা টিচার প্রশ্নকর্তা। এখানে সিনানিম মানে হলো স্কাইস্কেপার্স এর জায়গায় টল বিল্ডিংস বলতে পারে। তা আমার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডেড টু, কেউ একজন বলেন তো অ্যাডেড টু এর পরিবর্তে কি কি হতে পারে? অ্যাড, অ্যাড মানে যোগ করা, কোনো কিছু মেশানো, তাহলে কোন শব্দটা ইউজ হতে পারে, কোনটা ইউজ হতে পারে বলেন তো? কেউ একজন বলেন জয়েন্ট হতে পারে, ইনক্লুড হতে পারে, জয়েন্ট হতে পারে, ইনক্লুড হতে পারে, আর কি বলেন তো? ইনভলভ হতে পারে, হ্যাঁ এরকম একটা ওয়ার্ড হতে পারে, মিক্সিং হতে পারে, মিক্সিং হতে পারে, তাই না? এরকম একটা ওয়ার্ড আমরা খুঁজব। আচ্ছা আমরা কিওয়ার্ডের নিচে দাগ দেব বিবলিক্যাল টাইমস অ্যাডেড টু, আমরা অ্যাডেড টু খুঁজব। এবার একটা গ্রামার, টু আছে না, আপনি লেখেন টু হলো প্রিপোজিশন, সবাই লিখেন টু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে অবজেক্ট হয়, অবজেক্ট মানে নাউন হয়, তাহলে এখানে একের উত্তর হবে একটা নাউন, লিখেন প্রিপোজিশনের পরে নাউন হয়, আইএস এর গ্যাপ ফিলিং এ প্রিপোজিশনের পরে নাউন হয়, এখানে আমাদের নাউন হবে একটা, নাউন খুঁজবো আমরা প্যাসেজে গিয়ে। বিবলিক্যাল টাইমস এটা একটা প্রপার নাউন, স্ক্যান করলে সহজে পেয়ে যাব, বিবলিক্যাল টাইমস খুঁজি আমরা, দেখি কোথাও পাই কিনা। ইয়া, পেয়ে গেছি আমরা বিবলিক্যাল টাইমস, তাহলে এই লাইন থেকে আমরা ভালো করে পড়বো। ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস, কেমব্রিজের বই নম্বর কিন্তু 13 এটা, হ্যাঁ, আর পেজ নম্বর হচ্ছে 38, এক পেজ আগে যেখানে পেজ নম্বর দেওয়া থাকে। ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস অ্যান্ড ইজ মেনশনড ইন সেভারাল বুকস অফ দ্য বাইবল বোথ অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট দ্যাট ওয়াজ মিক্সড উইথ অয়েলস। আমরা কিন্তু অ্যাডেড পেয়ে গেলাম, অ্যাডেড টু, এই পরিবর্তে দেওয়া আছে মিক্সড উইথ অয়েলস। আচ্ছা ওকে, ভালো কথা। এবার আমরা বলেন আপনার গাট ফিলিং এ কোনটা উত্তর মনে হয়, কি হতে পারে বলেন তো উত্তরটা, অ্যাডেড টু কি হবে বলেন, কেউ একজন বলেন তো, তোর কি মনে হয়? মিক্সড উইথ অয়েলস, অয়েল হবে, তেল, তেল, অয়েলস, ভালো কথা। প্যাসেজে অয়েলস প্লুরালে আছে, আমরা প্লুরালে দেব। এবার আমরা বাক্যটার ব্যাখ্যা করব। ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস and is mentioned in several books of the Bible. Several books of the Bible, both as an ingredient that was mixed with oils for anointing people's bodies and also as a token indicating friendship among lovers and friends. Okay? Bhalo katha. Lovers. Khub shundor kore line ta dawa ase apnar jonno, ha? It was known in biblical times and is mentioned in several books of the Bible, both as an ingredient that was mixed with oils for anointing people's bodies and also as a token indicating friendship among lovers and friends. বাকোটাকে যদি এভাবেও লেখা যায় তাও চলে। It was known, আপনি আপনার বইয়ে এটা নিচে দাগ দিবেন। আপনার বই নম্বর কত জন ভাই? বই নম্বর হচ্ছে 13, কেমব্রিজের একাডেমিক 13, আর পেজ নম্বর হলো 38। ইটের নিচে আপনি দাগ দেবেন, যেখানে ইট আছে, ইট, ইট প্রথম থেকে ইট লাইনগুলো, হ্যাঁ এ পর্যন্ত।
এটা আমি এখানে খুব সুন্দর করে লিখছি, আপনি দুটো একই জিনিস। ইট ইট মানে হলো সিনামন, আপনি লিখতে লিখতে পারেন ইট মানে সিনামন, ইট মানে সিনামন। সিনামনের ভার্ব আছে দুইটা, একটা ভার্ব হচ্ছে ওয়াজ নন, এর নিচে দাগ দিবেন, এটা হচ্ছে একটা ভার্ব, ভার্ব নাম্বার ওয়ান। ইট ওয়াজ নন মানে সিনামন, ওয়াজ নন ইন বিবলিক্যাল টাইমস, ওয়াজ নন একটা ভার্ব, একটা ভার্ব আছে ইজ মেনশনড। ইটের ভার্ব কিন্তু দুইটা, একটা পাস্ট টেন্সে একটা প্রেজেন্ট টেন্স, আর ভার্ব দুটা যুক্ত করছে এন্ড দিয়ে। একটা সাবজেক্টের তিনটা চারটা ভার্ব যুক্ত থাকতে পারে এবং ওগুলো যুক্ত করার জন্য প্রথম তিনটা ভার্ব কমা পরেরটাতে এন্ড দিয়ে যুক্ত হতে পারে, বা সবগুলো অর দিয়ে যুক্ত হতে পারে, রাইট, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হতে পারে, এখানে এন্ড দিয়ে যুক্ত হয়েছে। মেনশনড, ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস অ্যান্ড ইট ইজ মেনশনড ইন সেভারাল বুকস অব দ্য বাইবেল। এই বুকস মানে লিখে রাখেন চ্যাপ্টার্স, বাইবেলের বিভিন্ন চ্যাপ্টার্স। বাইবেল তো একটা কিতাব, তাই না? বাইবেল, আর এখানে বুকস মানে কোনো আলাদা বাইবেলের অনেকগুলো বই তা না, বাইবেলের চ্যাপ্টার্স, বাইবেলে অনেকগুলো চ্যাপ্টার থাকে। প্রথম চ্যাপ্টারটার নাম হলো জেনেসিস, বাইবেলের সেভারাল চ্যাপ্টার্স অব দ্য বাইবেল। বাইবেলের অনেকগুলো বইয়ে সিনামনের কথা উল্লেখ করা আছে, বোথ অ্যাজ এন ইনগ্রেডিয়েন্ট, উপাদান হিসেবে। আপনাকে একটা মজার ব্যাপার বলি, একটা বাক্যে একটা জিস্ট থাকে, এ বাক্যের জিস্টটা বলে দিচ্ছি। ইট ওয়াজ নন, কালার চেঞ্জ করে দিই আপনার জন্য, ইট ওয়াজ নন অ্যাজ, বুঝছেন, ইট ওয়াজ নন অ্যাজ, ইট ওয়াজ নন অ্যাজ এন ইনগ্রিডিয়েন্ট। তাহলে সিনামন ওয়াজ নন অ্যাজ এন ইনগ্রিডিয়েন্ট, সিনামন মানুষ চিনত একটা উপাদান হিসেবে, ভালো। দ্যাট, দ্যাট দিয়ে দ্যাটের আগে কে আছে তাকে বুঝাইলো, দ্যাট আমার দুই নম্বর সাবজেক্ট। দ্যাট মানে ইনগ্রিডিয়েন্ট, আর ইনগ্রিডিয়েন্ট মানে সিনামন। দ্যাট ওয়াজ মিক্সড, প্যাসিভে আছে রে ভাই, দ্যাটের ভার্ব হচ্ছে ওয়াজ মিক্সড। That was mixed. Cinnamon, it was known. Cinnamon was known as an ingredient. Cinnamon হচ্ছে একটা ingredient. তাহলে মাঝখানের কথাগুলো কি? মাঝখানের কথাগুলো অতিরিক্ত। একটা বাক্যে জিস খুঁজে বের করতে হয়, তাহলে সহজ উত্তর পাওয়া যায়। It was known as an ingredient. Cinnamon একটা উপাদান, ingredient এর পাশে লিখে রাখেন উপাদান, উপাদান না লিখে রাখেন। That was mixed. That মানে তো cinnamon. Mixed with. ভালো কথা। এখানে বলছে mixed with, আর কোশ্চেনে মিক্সড উইথ না বলে অ্যাডেড টু লিখছে, মিক্সড উইথ। উইথ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসে নাউন, উইথ এর পরে নাউন কোনটা বলেন? অয়েলস, 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 অয়েলস। তাহলে সিনামন ওয়াজ মিক্সড উইথ অয়েলস, মিক্সড উইথ মানে তো অ্যাডেড টু, অয়েলস হলো নাউন। তাহলে আমার এক নম্বর প্রশ্নের উত্তর অ্যাডেড টু, আমরা সবাই জানি সিনামনকে কার সাথে অ্যাড করা হয়েছে বলেন, উত্তর কোনটা হবে কে একজন? ওয়েল, উত্তর হচ্ছে অয়েলস, অয়েলস প্লুরাল করে আছে, প্লুরাল করে আমরা দেব, ঠিক আছে ভাই? অয়েলস, অয়েলস গেল। এবার তারপর দুই নম্বর প্রশ্নটা, দুই নম্বর প্রশ্নটা বই থেকে দেখায় আপনাকে, ইউজ টু শো ড্যাশ বিটুইন পিপল, এই বাক্যটাও কি বলেন তো, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ, 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 প্যাসিভ। Very pathetic again. Used to show dash between people. Used to show dash between people. Between people, মানে মানুষের মাঝে, used to show. এটাও একটা passive বাক্য ভাই, এটাও একটা passive বাক্য। আচ্ছা, used to show, এটারে পুরো করে লিখলে হবে cinnamon was used to show. Cinnamon was used to show between people. আপনি বড় করে লেখেন টান দিয়ে, একটু আগে তো সিনা আগের প্রশ্নের জন্য তো লিখছেনই, টান দিয়ে করলে আপনার জন্য হয়ে যাবে, বইয়ের
বাকি অংশ সাথে টান দিয়ে সিনামন ওয়াজ ইউজ টু শো বিটুইন পিপল বিটুইন পিপল সিনামন ওয়াজ ইউজ টু শো পানি দিয়ে খান সিনামন ওয়াজ ইউজ টু শো বিটুইন পিপল ইউজ টু শো বিটুইন পিপল এখন দেখেন সাবজেক্ট হচ্ছে সিনামন বাক্যের ভার্ব হলো ওয়াজ ইউজড দ্য ভার্ব ইউজ টু শো সিনামনকে ব্যবহার করা হতো টু শো শো মানে হচ্ছে ইন্ডিকেট করা ডিপিক্ট করা ডেমনস্ট্রেট করা দেখাতে বিটুইন পিপল এবার মজার ব্যাপার বলি আপনি কাজ করেন শো এর নিচে থাকতেন শো টু প্লাস ভার্ব ইনফিনিটিভ শো প্রশ্ন করবেন হোয়াট বা হোম কি শো করে কাকে শো করে ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আর আইল সে অবজেক্ট মানে হচ্ছে নাউন বুঝছেন ওকে নাউন কখনো রেয়ার ক্ষেত্রে প্রোনাউন বাট গ্যাপ ফিলিং এ সবসময় নাউন এটাকে ইউজ টু শো সিনামন ব্যবহার করা হতো শো করতে কি শো করতে কাকে শো করতে একটা অবজেক্ট হবে আর অবজেক্ট মানে হলো নাউন এখানে নাউন হবে এখানে আপনি শো এর নিচে দাগ দেবেন হোয়াট বা হোম উত্তর যদি আমরা পাই অবজেক্ট আর ওই অবজেক্ট হবে নাউন কারণ আইএলস এর বেশিরভাগ প্রশ্নের গ্যাপ ফিলিং এর 90% উত্তর হলো নাউন তাহলে এখানে ওটা নাউন হবে বিটুইন পিপল এবার মজার ব্যাপার বলি আপনাকে মজার ব্যাপারগুলো হচ্ছে ওকে আচ্ছা এখন দেখেন সিনামন ওয়াজ ইউজ টু শো বিটুইন পিপল ওকে ভালো কথা শো আপনি ধারণা করতে পারেন আইএলটিএস এ প্যারাফ্রেজিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সিনোনিম ইউজ করা এখানে হয়তোবা শো আছে পিকচারের জায়গায় ইমেজ হতে পারে স্কাইস্কেপ এর জায়গায় যেমন টল বিল্ডিংস হতে পারে সেম কেসে শো এর পরিবর্তে অন্য কিছু হতে পারে শো এর জায়গায় অন্য কিছু হতে পারে শো শো এখন দেখেন শোটা টু প্লাস ভার্ব এভাবে ভার্ব আকারে আছে আচ্ছা আইএলটিএস এর প্যারাফ্রেজিং এর একটা ব্যাপার হলো ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দেয় ভার্ব থাকলে নাউন করে দেয় কম্পিট কে কম্পিটিশন করে দেয় অ্যাচিভ কে অ্যাচিভমেন্ট করে লিখতে পারে বা অ্যাচিভেবল লিখতে পারে বা অ্যাচিভিং লিখতে পারে রেগুলারলি কে অন এ রেগুলার বেসিসে লিখতে পারে তাই না ওকে সিমিলারলি সিমিলারলি আমাদের এখানে যেটা দেওয়া আছে শো শোকে নাউন করলে শোয়িং হয় তাই না ইন্ডিকেট শোয়ের জায়গায় যদি ইন্ডিকেট হয় ইন্ডিকেটকে নাউন করলে হয় ইন্ডিকেশন ডেপিক্টকে নাউন করলে ডেপিকশন ডেমনস্ট্রেটকে ডেমনস্ট্রেশন তো উনি শো না লিখে শোয়ের সিনোনিম ইন্ডিকেট যে দেবে আপনি সবসময় ব্যাপারে শিওর থাকবেন তা না উনি শোয়ের পরিবর্তে ইন্ডিকেট না লিখে শোয়ের ফর্মটা চেঞ্জ করে দিল ইন্ডিকেটের ফর্মটা চেঞ্জ করে দিল ইন্ডিকেশন লিখতে পারে সে চাইলে এই কাজটা করতে পারে ইটস পসিবল বিটুইনের জায়গায় উনি আমাং বলতে পারে পিপলের জায়গায় বলতে পারে ব্রাদার্স ফাদার্স রাইট ওকে ব্রাদার্স ফাদার রাইট ওকে ক্রাউডস এরকম হতে পারে খেয়াল করব পরেই পাব খেয়াল করি দেখি আমরা পড়ি বিটুইন পিপল শো আছে যতটুকু পড়ছি এরপরেই আমরা দেখব নর্মাল স্পিডে পড়বো কারণ প্রশ্নের মধ্যে এমন কোনো ওয়ার্ড নাই যা সহজে চোখে পড়বে এই জন্য আমরা শো এর সিনোনিম খুঁজব বিটুইন এর সিনোনিম খুঁজতে পারবো অ্যামাং হতে পারে পিপল এর সিনোনিম খুঁজবো কোনো হোমোসেপিয়েন্স খুঁজবো বুঝছেন ওকে তাহলে চলেন আমরা পড়ি তারপরে বোথ অ্যাজ এন ইনগ্রেডিয়েন্ট বোথ মানে দুইটা অ্যাজ এন ইনগ্রেডিয়েন্ট দ্যাট ওয়াজ মিক্সড উইথ অয়েলস ফর অ্যানয়েন্টিং পিপলস বডিস অ্যান্ড অলসো অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং ইন্ডিকেট পেয়ে গেলাম আমরা ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ আমাং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস তাও তো পেয়ে গেছি লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস মানে পিপল ইন্ডিকেটিংও পেয়ে গেলাম ইন্ডিকেটিং মানে তো শোয়িং শোয়ের জায়গায় সে ইন্ডিকেট লিখতে পারতো না লিখা ইন্ডিকেটিং লিখছে ফ্রেন্ডশিপ হতে পারে উত্তর আমাং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আপনার গাট ফিলিংয়ে কোনটা মনে হয় সব আমাকে বলেন গাট ফিলিংয়ে উত্তর কোনটা বলেন ওকে কি মনে হয় উত্তরটা উত্তরটা ফ্রেন্ডশিপ এবার চয় না এটা ব্যাখ্যা করি যেভাবে পড়ছি আমরা সিনামন ওয়াজ নোন অ্যাজ
খেয়াল করেন অ্যাজ এর আগে বোথ আছে বোথ হইলে সবসময় দুইটা বসে সিনামন ওয়াজ নোন অ্যাজ সিনামন ওয়াজ নোন অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট আবারও অ্যাজ আছে দেখবেন অ্যাজ এ টোকেন সিনামন ওয়াজ নোন অ্যাজ সিনামন মানুষের কাছে পরিচিত ছিল দুইটা জিনিস হিসেবে এক একটা উপাদান আর একটা জিনিস ছিল সিনামন ছিল একটা টোকেন 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 সাইন ছিল একটা আচ্ছা ইনগ্রিডিয়েন্টের পরে দ্যাট দিয়ে একটা বাক্য বানাইছে টোকেনের পরে আর বাক্য বানায় নাই ইনগ্রিডিয়েন্ট পরে দ্যাট দিছে টোকেনের পরে দ্যাট দিতে পারতো দেয় নাই না দিয়ে সরাসরি ভার্বের সাথে আইনজি করে দিছে ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ Among a jaga balas between people a jaga balas lovers and friends. Then there can to regalo. The lamichoto korea to wrong shubushai. Cinnamon was known as a token. Cinnamon was known both bullet duita. She both duita kiki. Actor says cinnamon was known both as an ingredient. Cinnamon was known as can end as a both will end or can end. Also as a token indicating friendship. Cinnamon was used to show dash between people. Cinnamon was known as a token indicating friendship. Cinnamon was known as a token that indicated friendship. এভাবে লেখা যায় among lovers and friends. Okay? আর অনেকগুলো গ্রামার আছে আস্তে ধীরে বুঝাই আমি হ্যাঁ এখন দেখেন গ্রামারটা হচ্ছে আপনি এই বাক্যটাকে লিখবেন এটি গ্রামার আপনার প্রথম Cinnamon was known as a token indicating friendship. এভাবে আপনি লিখবেন among lovers and friends লিখেন যত তাড়াতাড়ি পারেন আপনি লিখে নেন indicating friendship among lovers and friends okay cinnamon was known as a token indicating friendship among lovers and friends আচ্ছা ভালো টোকেনের পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ইন্ডিকেটিং আইএনজি আছে ওকে আপনি এই বাক্যটা লেখার পরে সিনামন হচ্ছে এক নম্বর সাবজেক্ট লিখবেন এস ওয়ান এবাকের ভার্ব হচ্ছে ওয়াজ নন এটা হলো ভি ওয়ান সিনামন ওয়াজ নন অ্যাজ এ টোকেন আচ্ছা এই বাক্যটা বাক্যটা ব্ল্যাক করে দিলাম একটু বোল্ড করে দিলাম হ্যাঁ আমাকে বলেন তো এখানে কয়টা বাক্য বলেন তো কে একজন আমাকে কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব সবাই চিন্তা করে বলেন তো কয়টা সাবজেক্ট কয়টা ভার্ব হ্যাঁ এটা সিম্পল সেন্টেন্স একটা মাত্র ভার্ব হ্যাঁ একটা মাত্র ভার্ব তাই না ভালো খুব সুন্দর হয়েছে ভাই খুব সুন্দর হয়েছে আচ্ছা সিনামন ওয়াজ নোন অ্যাজ এ টোকেন তাহলে এই যে এখানে ইন্ডিকেটিং না ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ অ্যামাং লাভার্স আপনি লিখেন ইন্ডিকেটিং এটা ভার্ব না এটা অ্যাডজেক্টিভ লিখেন এটা অ্যাডজেক্টিভ সুন্দর করে লেখেন এটা একটা অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইটস অ্যান অ্যাডজেক্টিভ দাগ দিয়ে নেন আইএনজি থাকার কারণে বলেন বাক্যটা ছিল অ্যাক্টিভ ইডি থাকলে প্যাসিভ ধরে নিতাম ইন্ডিকেটেড যদি থাকতো শুধু তাহলে প্যাসিভ ধরে নিতাম ইন্ডিকেটিং বলেন এটা অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ ছিল এটা বাক্য ছিল বাক্যটা থাকলে বাক্য পুরো ফর্মটা আমরা লিখবো এখন ইমিডিয়েটলি নিচে সব কথা সেম রাখবেন আপনি টোকেন পর্যন্ত সেম রাখবেন টোকেন সিনামন ছিল সিনামন মানুষ চিন্তাটা টোকেন হিসেবে সিনামন এখন যেমন এক বন্ধু আয়োজনকে ফুল দেয় প্রাচীনকালে একজন আয়োজনকে সিনামন দিত টোকেন টোকেন এটা তো আর ব্যক্তি না এজন্য আমি দ্যাট বা হুইচ ইউজ করতে পারি আমি দ্যাট ইউজ করলাম এখানে দ্যাট দ্যাট আমার দুই নম্বর সাবজেক্ট আমি যখন দুই নম্বর সাবজেক্ট বলছি আপনার কাজ তখন এস টু লিখে ফেলার নিচে কারণ আপনার হচ্ছে শুদ্ধ ইংলিশ গ্রামার জানতে হবে দ্যাট দুই নম্বর সাবজেক্ট এখন দ্যাটের পরে আমি আর ইন্ডিকেটিং লিখবো না ভার্বটা অ্যাক্টিভ হওয়ার কারণে আমি ওয়াজ আর কখনো লিখতে হবে কিন্তু এ বাক্যে লিখতে হবে না এ বাক্য আমরা দেখবো আগের বাক্যটা আছে পাস্ট টেন্সে ওয়াজ পাস বুঝায় এখানে আমরা ইন্ডিকেটেড লিখে রাখবো এটা আমার দুই নম্বর ভার্ব দ্যাট ইন্ডিকেটেড ফ্রেন্ডশিপ অ্যামাং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস আচ্ছা এটা আপনি লিখবেন আগে ফার্স্টে
এবার সেকেন্ড যে ব্যাপারটা আপনি লিখবেন সেটা হচ্ছে উই হ্যাভ আ ফ্ল্যাগ দ্যাট ইন্ডিকেটস আওয়ার আইডেন্টিটি, লিখে নিয়ে বাক্যটাকে উই হ্যাভ আ ফ্ল্যাগ দ্যাট ইন্ডিকেটস আওয়ার আইডেন্টিটি, কুইকলি লিখে ফেলেন, ভেরি কুইকলি। উই হলো এক নম্বর সাবজেক্ট, বাকি ভার্ব হলো হ্যাভ, আমাদের একটা ফ্ল্যাগ আছে, দ্যাট ফ্ল্যাগকে ডিনোট করে দুই নম্বর সাবজেক্ট, এটার ভার্ব হলো ইন্ডিকেটস দুই নম্বর ভার্ব, দ্যাট ইন্ডিকেটস আওয়ার আইডেন্টিটি। তাহলে আমাকে বলেন এখন এখানে কটা বাক্য, কেউ একজন বলেন তো কটা বাক্য এখানে, কটা বাক্য কটা বাক্য, কেউ একজন ট্রাই করেন কটা বাক্য বলেন, ওকে সবাইকে দুইটা বাক্য, দুইটা বাক্য তাই না, কমপ্লেক্স বাক্য। আমরা কি করব, আমরা কি করব, এটারে উপরে যে ইন্ডিকেটিং এর মতো করে বানিয়ে ফেলবো, দ্যাট ইন্ডিকেট নিচে দাগ দিয়ে লেখেন, এটা অ্যাক্টিভ, দেখেন এটা অ্যাক্টিভ, দ্যাট ইন্ডিকেট, সেকেন্ড বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা কি করব, এই দ্যাটটাকে উঠায় দেব, উঠায় দিলে অ্যাক্টিভ হইলে সাবজেক্টটা উঠায় দিলে বারবার সাথে আইনজি বসা যাবে, তখন বাক্যটা কি হবে, তখন হবে এরকম উই হ্যাভ আ ফ্ল্যাগ ইন্ডিকেটিং আওয়ার আইডেন্টিটি, বুঝছেন, ওকে ইন্ডিকেটিং হয়ে যাবে, তখন বাক্য থাকে একটা, উই থাকে তখন একটাই মাত্র সাবজেক্ট, ভার্ব থাকে একটা, হ্যাভ একটাই মাত্র ভার্ব থাকে, আমাদের একটা ফ্ল্যাগ আছে, ইন্ডিকেটিং তখন এটা অতিরিক্ত অ্যাজেক্টিভ হয়ে যায়, মডিফায়ার হিসেবে কাজ করে, মডিফায়ার হিসেবে কাজ করে, ইন্ডিকেটিং আওয়ার আইডেন্টিটি। আচ্ছা, প্যাসেজে এভাবেই করছে, সিনেমান ওয়াজ নোন অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং, মানে দ্যাট ইন্ডিকেটেড, ইন্ডিকেটেড এর জায়গায় আমরা কোন শব্দটা ইউজ করছে, প্রশ্নকর্তা, আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্ন করতে কোন শব্দটা ইউজ করছে, শো শব্দটা ইউজ করছে, ইন্ডিকেটিং এর পরে কোন শব্দটা ছিল, আমরা যদি আবার একটু দেখি, ইন্ডিকেটিং এর পরে ছিল ফ্রেন্ডশিপ, অ্যামাং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস, লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস এর জায়গায় তারা বলছে পিপল তাই না, অ্যামাং এর জায়গায় প্রশ্নকর্তা বলছে বিটুইন, আর মাঝখানে যে নাউনটা সেটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ, আমাদের উত্তর কোনটা, ফ্রেন্ডশিপ। বলেন এবার কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, চ্যাট বক্সও করলেও হবে, আলাদা করে করলেও হবে। আচ্ছা, একজন সাউন্ড শুনতে পাচ্ছে না, আপনি যদি সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনাকে আমি বের করে দেই, ওকে সবাই শুনতে পাচ্ছে এখন, ভালো, used for a sweet smell at, at হচ্ছে preposition, আমরা জানি এরপরে হবে noun, preposition পরে noun হয়, এখানে noun হবে একটা, এ বায়ান দেওয়া নাই, common noun হলে plural noun হবে, plural common noun, আর যদি কোনো কারণে আপনার uncountable হয় friendship এর মতো motherhood হয় তাহলে তো হইলই। আচ্ছা, এখানেও used আছে, তাহলে এ বাক্যটাও passive, তাহলে আমাদের ফুল ফর্মটা কি, সিনামন ওয়াজ ইউজড, এনশিয়েন্ট হওয়াতে ওয়াজ ধরলাম, প্রেজেন্ট ধরলে ইজ ইউজড বলতাম আমি, না সিনামন ওয়াজ ইউজড, এভাবে আমাকে বলতে হবে বাক্যটাকে। ইন এনশিয়েন্ট রোম ইউজ ফর এ সুইট স্মেল অ্যাট, আচ্ছা ভালো কথা, ইন এনশিয়েন্ট রোম সিনামন ওয়াজ ইউজ ফর ইটস সুইট স্মেল, এখানে আমরা বুঝি দেখি কি আছে, ইন এনশিয়েন্ট রোম আমি বাক্যটা লিখলাম, আপনিও লিখবেন, বুঝছেন, ওকে আপনার একটা কাজে লাগবে, লিখান, সিনামন ওয়াজ ইউজড, ইন এনশিয়েন্ট রোম সিনামন ওয়াজ ইউজড ফর ইটস সুইট স্মেল অ্যাট, ইন এনশিয়েন্ট রোম, ইন এনশিয়েন্ট রোম, ভালো। এখন খেয়াল করেন এই এই আমরা যে বাক্যটা লিখলাম বানালাম এটা শুরু হয়েছে প্রিপোজিশন ইন দিয়ে, শেষ হয়েছে রোমের পরে, এটাকে আমি পেস্ট কালার করে দিলাম, ইন এনশিয়েন্ট রোম প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন যুক্ত পুরো কথাটা মানে রোমে
ওটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ বাক্য প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হলে এরপরে কমা দিতে হয় এটা স্ট্যান্ডার্ড গ্রামার আপনিও করবেন যদি বলেন ইন পাস্ট তাও কি করবেন পাস্টের পরে একটা কমা দিবেন ইন ফিউচার বাক্য শুরু করলে ইন ফিউচারের পরে একটা কমা দিবেন প্রথমে যদি আপনি লিখেন এই কথাগুলো ঠিক আছে তাহলে আবার যদি বলেন 1972 সালে ইন 1972 একটা কমা দেবেন ইন এনশিয়েন্ট রোম একটা কমা এরপরে বাক্যটা শুরু বাক্যের সাবজেক্ট হচ্ছে সিনামন বাক্যের ভার্ব হলো ওয়াজ ইউজড ওয়াজ ইউজড প্যাসিভ বোঝায় ওয়াজ হলো টু বি আর ভার্বের পাস্ট পার্টিসিপল সিনামন ব্যবহৃত হতো ফর ইটস সুইট স্মেল ইটস এর নিচে আপনারা সবাই দাগ দেবেন সিঙ্গুলার হলে ইটস হয় হ্যাঁ প্লুরাল হলে দেয়ার হয় ইটস হচ্ছে পজিটিভ কেস এটা একটা কেসের চার্ট ছোট্ট করে একটা ছবি তুলে নেবেন কেসের চার্ট এটা কেস সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ ডাবল পজিটিভ আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেই আমি দেই দেই এর পজিটিভ কেস হলো দেয়ার ইট আই টি ইট ইট মানে হলো এটা ইটের পজিটিভ কেস হলো ইটস কোনো অ্যাপোস্ট্রফি নাই মানে এটার ওকে আমি অধিকার বোঝায় আমার বই তখন পজিটিভ হবে মাই মাই মানে আমার হ্যাঁ ঠিক আছে কিভাবে মানে কারণ সুমন সুমনের ইংলিশ কি হয়ে যাবে সুমনস ওরকম হ্যাঁ সুমন সুমনস সুমনস তাহলে ইট সিঙ্গুলার অর্থে ইটের পজিটিভ কেস হলো ইটস প্লুরাল হলে ইটস না হয়ে দেয়ার হয়ে যাইতো খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার আমাদের স্টুডেন্টরা আমি আমার বাসায় মক টেস্ট দিতে আসে আমি ধরে ধরে শিখাই দিই ব্যাপারগুলো আসলে কোথায় সে ভুলটা করে আচ্ছা তা আমাদের এখন চলেন আমরা উপরে চলে যাই সিনামন ওয়াজ ইউজ ফর ইটস ইটস মানে হলো সিনামন সিঙ্গুলার এই জন্য ইটস ইউজ করছে যদি সিনামন প্লুরাল হইতো প্লুরাল হওয়ার সম্ভাবনা নাই তখন তারা দেয়ার ইউজ করত ওকে সিনামন ওয়াজ ইউজ ফর ইটস সুইট স্মেল তাহলে সিনামন থেকে কি ধরনের ঘ্রাণ বের হয় বা সুইট স্মেল বের হয় সিনামনকে ব্যবহার করতো কি কারণে ওর কোন ধরনের ঘ্রাণ ছিল বলে মিষ্টি ঘ্রাণ ছিল বলে অ্যাট মিষ্টি ঘ্রাণের জন্য ওকে ব্যবহার করা হইতো অ্যাট কোথায় ব্যবহার করা হইতো আমরা জানি মিলাদ অনুষ্ঠানে আগরবাতি তাই না তারপরে হচ্ছে হিন্দুদের পুজোতেও মনে হয় মিষ্টি ঘ্রাণ সুঘ্রাণ জাতীয় কিছু একটা জিনিস ইউজ করা হয় তারপরে আমাদের দেশে তিন মরার পরে মৃত্যুর পরে তিন দিনে 40 দিনে 3 দিন হলে রাতে মিলাদ হলে আগরবাতি জ্বালায় তাই না সিনামন ওয়াজ ইউজ ফর ইটস সুইট স্মেল সিনামন তার মিষ্টি ঘ্রাণের জন্য ইউজ করতো অ্যাট এখানে কিওয়ার্ড হলো এনশিয়েন্ট রোম যেটা সহজে চোখে পড়বে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি খুঁজে বের করব সেই ওয়ার্ড গুলো কি কি একটা হচ্ছে সুইট স্মেল কিন্তু আপনি জানেন আয়াস মানে প্যারাফ্রেজিং ও তো সুইট স্মেল বলবে না প্যাসেজে ও বলবে সুইট স্মেল সেন্ট বলতে পারে সেনকে অ্যাট বলতেও পারে নাও বলতে পারে আমরা জানি নাউন হবে তবে আমরা যেখানে সুইট স্মেল পাবো ওই লাইনটা আন্ডারলাইন করবো আন্ডারলাইন করে দেখবো লাইনে কতগুলো নাউন আছে তারপরে অর্থের সাথে মেলাবো যদি একটা নাউন থাকে তো আলহামদুলিল্লাহ ওইটাই উত্তর চাইন এবার আমরা এনশিয়েন্ট রোম খুঁজে বের করি এনশিয়েন্ট রোমটা খুঁজে বের করি চলেন এ তো পেয়ে গেলাম আমরা ইন এনশিয়েন্ট রোম খুব সুন্দর মোর্নার্স অ্যাটেন্ডিং ফিউনারেলস বার্ন সিনামন টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্ট প্লেজেন্ট স্যান্ড সুইট স্মেল টু ক্রিয়েট তাও দেওয়া আছে মর্নার্স মানে হলো যারা শোককারী অ্যাটেন্ড মানে অংশ নিত কিসে অংশ নিত ফিউনারালস নাউন আছে দুইটা একটা হচ্ছে মর্নার্স যারা আমার শোক করতো আত্মীয় স্বজন যাদের মারা যাইত আচ্ছা রাইট ওকে এরা হলো মর্নার্স অ্যাটেন্ড মানে অংশ নিত কিসে অংশ নিত তারা কোন অনুষ্ঠানে ফিউনারালস ফিউনারালস মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া মানে মৃত্যুর পরে যে অনুষ্ঠানটা হয় ওটাকে বলে ফিউনারালস বার্ন সিনামন টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্ট বার্ন সিনামন তো আমরা দেখলাম সিনামন ওয়াজ ইউজ টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেল প্যাসেজে দেওয়া আছে ইন এনশিয়েন্ট রোম তাও প্যাসেজে দেওয়া আছে নাউন আছে দুইটা একটা হলো মর্নার্স আর একটা হলো ফিউনারালস তাই না আচ্ছা সিনামনকে তারা জ্বালাইতো রাইট
মিষ্টি ঘ্রাণের জন্য অ্যাড কোন অনুষ্ঠানে বা কোন প্রোগ্রামে হয়, মোনার্স হবে নাহলে ফিউনারালস হবে, আপনার গাট ফিলিং এ কোনটা উত্তর বলে বলেন? ওকে বলেন, আমাকে বলেন কোনটা উত্তর হয় বলেন, মন থেকে কোনটা মেনে বলেন? উত্তর হচ্ছে ফিউনারালস, ফিউনারালস। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো পার্সন। এবার আপনাকে আরো কিছু মজার গ্রামার শেখাই। উত্তর তো হয়ে গেল, এবার গ্রামারটা ব্যাখ্যা করে দেই, আর আপনি প্রত্যেকটা জিনিস লিখবেন। In ancient Rome, mourners attending, খেয়াল করেন attending আছে, একটু আগে আমরা indicating পাইছিলাম, এখানে আবার attending চলে আসছে, বুঝছেন? ওকে, মজার একটা নিয়ম আবার চলে আসলো। হ্যাঁ, আমি আপনাকে ব্যাখ্যা করে দিই লাইনটাকে। In ancient Rome, mourners attending funerals burned cinnamon to create a pleasant scent. To create a pleasant scent এর জায়গায় বলা আছে sweet smell। ভালো কথা, আপনি সাবজেক্টে নিচে দাগ দিবেন। In ancient Rome, mourners. Acha, bolen to apnader subject kunta? In ancient Rome, Rome subject? Naki ancient subject? Bolen to kunta subject? Kya amake bolen to subject kunta? Naki mourner subject? Kunta subject? Mourners. Mourners. Acha, bolte paren Rome keno subject na? Keno Rome subject hobe na? আমাদের এখানে এরপরে বাক্য শুরু, বাক্যের সাবজেক্ট হচ্ছে মোর্নার্স। মোর্নার্স মানে হচ্ছে শোককারীরা। জমজম কি আমাদের সাথে ক্লাস করতেছো? খুঁজি আমরা মোনার্স এর ভার্বটা কোনটা। মোনার্স এর ভার্ব হচ্ছে burnt, 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 burnt cinnamon to create a pleasant scent. আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, দুবার পড়ি। আমরা বাকির মিনিং করার জন্য সবকিছু পড়বো না, আমরা বাকির জিস পড়বো। বেশিরভাগ উত্তর জিস দিয়ে থাকে, জিস পড়ার পরে তারপরে আনুষঙ্গিক বিষয়গুলো পড়বো আমরা। মোনার্স বার্ন সিনামন টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্ট, মোনার্স বার্ন সিনামন টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্ট, মোনার্স বার্ন সিনামন, এটাই বাক্য অ্যাকচুয়ালি। বলেন তো কটা বাক্য আছে, কটা সাবজেক্ট আছে, কটা ভার্ব আছে, একটু সবাই ট্রাই করেন তো। মোনার্স অ্যাটেন্ডিং ফিউনারালস বার্ন সিনামন টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্ট, কয়টা সাবজেক্ট, কয়টা ভার্ব? একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব। ভালো কথা। আচ্ছা, ওকে, তাহলে অ্যাটেন্ডিং, মোনার্স তো সাবজেক্ট, এর ভার্ব তো বার্ন, তাহলে অ্যাটেন্ডিং কি এনে সে দাগ দেন, মানে এটা লিখে রাখেন মডিফায়ার। Attending funerals, paste color করে দিলাম, এটা modifier, modifier, adjective হয়ে গেল, এটা অতিরিক্ত তথ্য মোনার্সদেরকে নিয়ে, অতিরিক্ত তথ্য। শোককারীরা, অতিরিক্ত তথ্য, attending funerals। ভালো, এবার attending funerals এ আপনি ing আছে, ing দেওয়ার কারণে নিচে লেখা রাখেন এটা active ছিল, বাক্যটা active, বাক্যটা active। মোনার্স নিজেরাই অ্যাটেন্ড করে, অ্যাটেন্ডিং ফিউনারালস। ভালো কথা। যদি আমরা বাক্য বানাই তখন কি করব, মোনার্স তো ব্যক্তি। এই যে আমার এখানে ফ্ল্যাগ ইন্ডিকেটিং আর আইডেন্টিটি ফ্ল্যাগের পরে আমরা বসতে হতে দ্যাট বসাইছি, ওকে, মোনার্স তো ব্যক্তি, আমরা এখানে হু বসাই দেব। তাহলে আপনি নিচে লিখবেন মোনার্স ডট 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 দিয়ে লিখবেন, কারণ সব তো লেখার টাইম পাবেন না। হু অ্যাটেন্ডেড, এখন অ্যাটেন্ডেড কেন লিখবো, কারণ রোম আছে, এনশিয়েন্ট রোম আছে বলে, আবার ওই পাশে বার্নটা পাস্ট টেন্সে বলে অ্যাটেন্ডেড লিখে দিলাম। আমি সিম্পল পাস্ট টেন্সে লিখে দেবো দুটাকে, হু অ্যাটেন্ডেড ফিউনারালস, তখন হু হয়ে যায় দুই নম্বর সাবজেক্ট আর দুই নম্বর ভার্ব হয়ে যায় অ্যাটেন্ডেড। হু ওয়্যার করা যায় তো, কিন্তু এখানে ম্যাচিং করে না, কারণ গড়পড়তে এটা কমন বৈশিষ্ট্য ছিল, তাই পাস্ট সিম্পলে। কন্টিনিউয়াস করলে কোনো জিনিস ন্যারো হয়ে যায়, তখন হয়তো একটা প্রোগ্রামে অংশ নিছিল, তার মানে অন্য প্রোগ্রামে আর করতো না,
narrow hoye jay normal sense mane shobai korte hobe who attended who were attending kora jacche na ekhane karon sense ta amra broad sense e otiter broad sense simple past who attended funerals jara funeral e ongsho nito amra jani সিনামন কে পড়ায় মিষ্টি ঘ্রাণ বানাইতো কোন প্রোগ্রামে উত্তরটা হলো প্রোগ্রামটার নাম হচ্ছে ফিউনারালস প্রোগ্রামটার নাম কি সবাই আমরা জানি উত্তর হচ্ছে ফিউনারালস উত্তর হচ্ছে ফিউনারালস ভালো ডান উত্তর বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলেন ওকে হ্যাঁ উত্তর কোনটা সবাই বলেন তো উত্তর কোনটা উত্তর হচ্ছে ফিউনারালস তারা তো সিনামন পোড়াইতো পারপাসটা কি ছিল তাদের টু প্লাস ভার্ব দিয়ে পারপাস বুঝায় বলেন টু প্লাস ভার্ব দিয়ে কি বুঝায় বলেন তো পারপাস বুঝায় উদ্দেশ্যটা ছিল মিষ্টি ঘ্রাণ বানানো to create উনি বারে বারে আপনি কি করবেন একটা বাক্য লিখবেন শুধু নিচে টু ক্রিয়েটের জায়গায় আপনি ছবি তুলবেন হ্যাঁ চাইলে টু ক্রিয়েট না দিয়ে ইন অর্ডার টু লেখা যায় অর্থ সেম যাবে টু এর জায়গায় ওকে টু টু ক্রিয়েট একই কথা ইন অর্ডার টু ক্রিয়েট একই কথা কিছু কিছু লেখক আবার সো অ্যাজ টু ক্রিয়েট দেয় তাহলে টু এর জায়গায় সো অ্যাজ টু লেখা যাবে so as to same jinish de with a view to dio pare barber sathe ing kora jay same meaning debe okay for the barber sathe ing etao kora jay okay for the purpose of to er poriborte ing tao kora jay for the reason of ebhabeo likhte pare as ing kora jay abar to ke change kore complex korte pare টু প্লাস ভার্ব দিয়ে পারপাস বুঝায় তখন সো দ্যাট ইউজ করতে পারে সো দ্যাট দে কুড ক্রিয়েট আ প্লেজেন্ট সেন আমি আপনাকে স্ক্রিনশট নেওয়ার একটা সময় দিয়ে সুযোগ করে দিচ্ছি এটা একটা পিক তোলেন এখানে একটা পিক তোলেন বা ছয়টা বাস ওকে সাত আট গেল এবার হয়ে যাবে আমাদের ডান ওকে ভালো এবার আপনাকে ছোট্ট একটা বাক্য করে এরকম কয়েকটা কয়েকটা শিখিয়ে দিই যাতে আপনি বুঝতে পারেন হুম তার আগের ওটা একটু দেন ছবি তুলতে আগের ওটা বলতে যেগুলো এটা দিলেন সব খাতায় লিখবেন বা বইয়ে লিখবেন হ্যাঁ এবার আপনাকে একটা মজার বাক্য করি এভাবে আটটা বাক্য বানানোর কৌশলটা আবার আপনাকে শিখিয়ে দিই আমি হ্যাঁ আপনি এরকম করে বাক্যগুলোকে বানাবেন এক নম্বর বাক্যটা শি কেম হিয়ার টু এল ই এ আর এন লার্ন পরে She came here. নিজেকে মিউট করেন নিজেকে মিউট করেন in order to learn learn same meaning কিন্তু সে এখানে আসছে পারপাসটা কি তার বলেন তো শেখা এই শেখা পারপাসটা টু লার্ন এভাবেও লেখা যাবে in order to learn এভাবে লেখা যাবে so as to learn এভাবে লেখা যাবে
फॉर दिए करे दे ना आगे विथ ए व्यू टू लिखे हैं विथ अ वी आई ई डब्ल्यू व्यू टू पर आई एन जी करे देवें अर्थ सेम अपनी सब समय टू दिए वाक्य लिखबें ना एखन थेके आर एफ आर फॉर तापर लर्न ना हुए लर्निंग हुए जाबे अर्थ सेम दाय खापे फॉर लर्निंग फॉर द पर्पस आप लिखते पारें अपनी चाहले purpose of p u r p o s e purpose of learning eta likhte paren abar apni chaile liklen for the reason of for the cause of reason of learning for the cause of learning C-A-U-S-E. Cause of learning. এবার এ বাক্যটাকে যদি কমপ্লেক্স করতে চান সি একটাই সাবজেক্ট ভার্ব একটা টু দিয়ে যদি ভার্ব দিয়ে পারপাস বুঝায় কমপ্লেক্স করতে চাইলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সি কেম হিয়ার টু এর পরিবর্তে বসাবেন সো দ্যাট সি আবার নতুন করে সাবজেক্ট ক্যান কুড যে কোনো একটা বসাবো আমরা এখানে কুড বসাইলাম না বসাইলেও হবে She could learn. She could learn. তো এরকম করা যায় চাইলে আপনি করতে পারবেন হুম ঠিক আছে সো দ্যাট শি কুড লার্ন এটাই দুইটা বাক্য বানালে নতুন সাবজেক্ট লাগবে সো দ্যাট দিয়ে আর একটা নতুন ক্লস ডিপেন্ডেন্ট ক্লস তাহলে একটা সাবজেক্ট লাগবেই সে কুড লার্ন আবার এন্ড হয়ে যায় লাগতো না ডান তাহলে আপনি চাইলে একটা ছবি তুলে নিতে পারেন সি কেম হিয়ার টু লার্ন সি কেম ইন অর্ডার টু লার্ন সো অ্যাজ টু লার্ন উইথ এ ভিউ টু লার্ন ফর লার্নিং ফর দ্য পারপাস অফ লার্নিং ফর দ্য রিজন অফ লার্নিং ফর দ্য কোজ অফ লার্নিং সো দ্যাট সি কুড লার্ন ওকে বুঝাতে পারলাম ডান ভালো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব আমরা পরের প্রশ্ন দেওয়া আছে মিডল এজেস পরের প্রশ্নটা মিডল এজ নিয়ে করা অ্যাডেড টু ফুড স্পেশালি মিট অ্যাডেড টু তাহলে এটাও প্যাসিভ বাক্য সিনামন ওয়াজ অ্যাডেড টু ফুড স্পেশালি মিট স্পেশালি আয়েলসের ভাষায় আয়েলসে স্পেশালি মানে হলো ফর এক্সাম্পল পার্টিকুলারলি আমি লিখে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি আপনি ছোট্ট করে একটা ফর এক্সাম্পলের জায়গায় এই শব্দগুলো ইউজ হবে পেস্ট কালারের সবগুলো ওয়ার্ডকে আপনি ছোট একটা ছবি তুলে নেন ফর এক্সাম্পল মানে সে লাইক সাচ অ্যাজ ফর ইনস্ট্যান্স পার্টিকুলারলি স্পেশালি ফ্লিডিং টেক ফর এক্সাম্পল আমরা দেখি এবার কি দেওয়া আছে অ্যাডেড টু ফুড স্পেশালি মিট তাহলে মধ্যযুগে সিনামনকে কার সাথে অ্যাড করা হতো বলেন তো সবাই খাবার ফুডের সাথে বিশেষ করে কোন খাবার খাবারটার নাম হলো মিট মাংসে কিন্তু আমরা এখনো ইউজ করি আচ্ছা পরে এটা দিয়ে কোনো প্রশ্ন নাই ওয়াজ এন ইন্ডিকেশন অফ এ পারসনস 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 পুরো বাক্যটা যদি আমরা বানাই কি দাঁড়াবে ওয়াজ এন ইন্ডিকেশন অফ এ পারসনস যদি বাক্য বানাই বাক্যটা হবে এরকম সিনামন ওয়াজ এন ইন্ডিকেশন অফ এ পারসনস সিনামন ছিল একটা চিহ্ন সাইন সিনেমা আমার সাবজেক্ট বাক্যের ভার্ব হলো ওয়াজ অ্যান ইন্ডিকেশন এখানে ইন্ডিকেশন ইউজ করছে প্রশ্নকর্তা ইন্ডিকেশন ইউজ করছে প্যাসেজে বলতে পারে ইন্ডিকেট বলতে পারে সাইন বলতে পারে শো এর আগে আমরা দেখছি শো ডিপিক্ট দেখতে পারি আমরা ফর্মটা চেঞ্জ করে লিখতে পারে এখানে ইন্ডিকেশন নাউন আকারে আছে প্যাসেজে ভার্ব আকারে থাকতে পারে অফ আ পারসনস এবার একটা মজার গ্রামার শিখেন পারসনের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে অ্যাপোস্ট্রফি এস থাকলে পারসনের সাথে ওটাকে বলে পজিটিভ কেস এটা আইএলসে এত সুন্দর একটা প্রশ্ন মানে এ ধরনের প্রশ্ন এত আসে আপনি কল্পনাও করতে পারবেন আসলে কত আসে
প্রত্যেকটা বই ধরে ধরে আপনাকে আমি দেখাইতে পারি, বাট ইনশাআল্লাহ আস্তে ধীরে দেখাবো। পার্সনের পাশে নিচে লিখা রাখেন, এটা হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে, পজিটিভ কেসের পরে নাউন হয়, দেখেন একটা নাউন হবে, পার্সনস একটা নাউন হবে। সিনামন আসলে, সিনামন ছিল একটা প্রতীক, একজন ব্যক্তির কিসের প্রতীক, তার চরিত্রের প্রতীক, আভিজাত্যের প্রতীক, বুঝছেন? ওকে, সিনামনকে তার এত দাম দিত, সিনামন একজন ব্যক্তির কিসের প্রতীক ছিল? ইন্ডিকেশন মানে তো সাইন। ওকে, এবার একটা মজার গ্রামার হচ্ছে ইন্ডিকেশন অফ এ পারসন, এটা আমরা আপনি লিখছেন, লিখার পরে কথাটা লিখেন, সাকিবস ডটার, সাকিবের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকাতে এটা হচ্ছে পজিটিভ কেস আর ডটার হচ্ছে নাউন। প্যাসেজে এভাবে দেওয়া আছে, বা ডটারটা ব্ল্যাঙ্কে দেওয়া আছে, ধরেন প্রশ্ন, ডটার হচ্ছে প্রশ্নের ব্ল্যাঙ্কে উত্তর হবে, ব্ল্যাঙ্কে উত্তর হবে, বাট প্যাসেজে ডটারটা আগে থাকতে পারে, এভাবে লিখতে পারে ডটার অফ সাকিব। এটা খুব কমন একটা নিয়ম, খুবই কমন একটা নিয়ম। তাহলে আমরা বলি, ধরলাম সিনামন আ পারসনস, এটা নাউন, চিন্তা করেন আ পারসনস ক্যারেক্টার, ধরলাম আমাদের উত্তর ক্যারেক্টার, প্যাসেজে ক্যারেক্টারটা কই থাকতে পারে, বলেন আগে থাকতে পারে, লিখতে পারে ক্যারেক্টার অফ এ পারসন, ক্যারেক্টার অফ এ পারসন, ঘুরে বললাম পারসনস ক্যারেক্টার, বলতে পারে ক্যারেক্টার ইন আ পারসন, এভাবেও করতে পারে ভাই বোন। ওকে, এই গ্রামারটা আমার জন্য দরকার। সিলকম কোকুন ফেল ইন টু এম্পারার্স ওয়াইফস, ওয়াইফের সাথে এস আছে, কেমব্রিজ ইলেভেনে আমরা পাইছি, ওয়াইফের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকার কারণে এরপরে নাউন হয়েছিল উত্তর। রাজার স্ত্রীর কোথায় পড়ছে, চায়ের কাপে পড়ছে, চাতে পড়ে গেছে, টি টি ছিল আমাদের উত্তর। ওকে, টি, তাহলে অ্যাপোস্ট্রোফি এস থাকলে ওটাকে বলে পজিটিভ কেস। আর ডাবল পজিটিভ, একজন প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ ভাই ডাবল পজিটিভ একদিন করে দেবেন, রাইটিং ক্লাসে আমি এটা করাই দিই, করাই দেবো না। আচ্ছা, সিনামন একজন ব্যক্তির কোন জিনিসটা নির্দেশ করতো, চলেন আমরা খুঁজি। আমাদের কিওয়ার্ড কোনটা প্রশ্নে, কিওয়ার্ড হচ্ছে মিডল এজেস, চলেন দেখি মিডল এজ খুঁজে বের করি। এই তো মিডল এজ পেয়ে গেলাম, এরপরে কমা দিয়েছে, ইউরোপিয়ান ওয়ান্টেড টু অ্যাফোর্ড দ্য ফ্লেভার পার্টিকুলারলি মিট পেয়ে গেলাম, স্পেশালি জায়গায় পার্টিকুলারলি বলছে, অ্যান্ড টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দ্যাম উইথ দেয়ার অ্যাবিলিটি টু পারচেজ অ্যান এক্সপেন্সিভ কন্ডিমেন্ট ফ্রম দ্য এক্সোটিক ইস্ট, অ্যাট আ বাংকুইট আ হোস্ট উড অফার গেস্টস আ প্লেট উইথ ভ্যারিয়াস স্পাইসেস পাইলড আপন ইট অ্যাজ এ সাইন, পেয়ে গেলাম ইন্ডিকেশন অফ দ্য ওয়েলথ অ্যাট হিজ অর হার ডিসপোজাল, সাইন পেয়ে গেলাম, কেমন যেন মনে হচ্ছে এখানে উত্তর হতে পারে, হ্যাঁ হিজ অর হার ডিসপোজাল। তাহলে সাইন অফ, আমাদের দরকার নাউন, সাইন অফ দ্য ওয়েলথ অ্যাট হিজ অর হার ডিসপোজাল, হিজ অর হার মানে তো পার্সন, হিজ অর হার ডিসপোজাল মানে হচ্ছে পার্সনস, রাইট? ওকে, অফ দ্য সাইন অফ দ্য ওয়েলথ, আপনার গাট ফিলিং এ কোনটা উত্তর মনে হয় বলেন? ওকে, সিনামন আসলে একজন ব্যক্তি কোন জিনিসটা নির্দেশ করতে, উত্তর হচ্ছে ওয়েলথ। ওকে, ভালো। আচ্ছা, এবার আমরা ব্যাখ্যা করি, চলেন। ওকে, এখানে অনেকগুলো গ্রামার আছে। একটা বাংকুইট, বাংকুইট কি রে ভাই, এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর ম্যানি পিপল, দিস ইজ কল্ড আ বাংকুইট, অনেকজন একসাথে খাচ্ছে, আ বাংকুইট, দিস ইজ আ বাংকুইট, বাংকুইট হল, বাংকুইট, হ্যাঁ একটা বাংকুইট, এইভাবে দেওয়া আছে, একটা বাংকুইট অ্যাড দিয়ে শুরু হওয়াতে কমা বসছে, আ হোস্ট, আপনার বাসায় বেড়াতে আসলে আপনি হচ্ছেন হোস্ট, মানে হলো আ পারসন, উড অফার গেস্ট, আপনার বাসায় যারা আসবে তারা হলো আপনার গেস্ট, আপনি গেস্টদেরকে দিবেন কি দিবেন বলেন, একটা প্লেট দিবেন, বুঝছেন? ওকে, কি মজার ব্যাপার, প্লেটের ভিতরে কি থাকবে, মুড়ি থাকবে, চিড়া থাকবে, না বিভিন্ন রকম মশলা থাকবে, পাইলড আপন ইট, ইট মানে প্লেট, প্লেটের গায়ে ওই মশলাগুলো একটার পর একটা, একটার পর একটা ভাবে লাগানো, পাইল করা থাকবে, হ্যাঁ স্তূপ করা থাকবে মশলাগুলো, এগুলো কেন দিবেন, কারণ আপনি দেখাবেন, দেখ এই মশলাগুলো হলো আমার সাইন, কিসের সাইন, সাইন হচ্ছে ওয়েলথ এর, কিসের সাইন, ওয়েলথ, ওয়েলথ, ওয়েলথ অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যাট হিজ অর হার ডিসপোজাল। এবার আমরা উত্তর পেয়ে গেছি সাইন অফ ওয়েলথ, কিছু গ্রামার আছে আরো, বাংকুইট জেনে নিলাম আমরা, বাংকুইট,
লেখেন at someone's disposal, at my disposal. ওকে, এটা একটা ফ্রেজ, কিছু ফ্রেজ, idiomatic expression. এটা idiomatic expression না, it's a phrase. আর আছে কিছু ফ্রেজ আছে যা আপনি ইউজ করতে পারবেন, তার মধ্যে এটা হচ্ছে ওরকম একটা ফ্রেজ. At one's disposal গেল এটা, মানে হলো available for one to use whenever or however one wishes. সম্পদ যখন ইচ্ছা তখন আমি ব্যবহার করতে পারবো, at my disposal, wealth at my disposal, টাকা, money at my disposal, টাকা যখন আমি ইচ্ছে ব্যবহার করতে পারবো. Cool. A helicopter was put at their disposal. একটা হেলিকপ্টার কে তাদের দেওয়া হয়ে গেছে, মানে তারা যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবে. আর না পড়িয়া এটা নিয়ে ব্যাখ্যা না করি, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল. পরের প্রশ্নগুলো আরো সহজ, হ্যাঁ, এই জন্য আমরা পরের গুলাতে যাই. উত্তর পেয়ে গেলাম. A persons, বলেন তো উত্তর কি, সবাই বলেন তো, আবার বলার সুযোগ দেই. উত্তর হচ্ছে wealth. যদি বলে আপনি লিখেন তাহলে এন্ড এর আগে একটা হেলথ প্রবলেমস একটা রোগের নাম হবে, যদি বলে অ্যান আদার বয়েস তাহলে এন্ড এর আগে একটা বয়ের নাম হবে, যদি বলে অ্যান আদার মনে করেন হতে পারে অ্যানিমালস তাহলে অ্যান্ড এর আগে একটা অ্যানিমালের নাম হবে. ওকে, নোন অ্যাজ এ ট্রিটমেন্ট ফর ড্যাশ অ্যান আদার হেলথ প্রবলেমস. ওকে, চান তাহলে এবার আমরা বুঝি. নোন অ্যাজ প্যাসিভ আছে ভাই, নোন ভার্বে পাস্ট পার্টিসিপাল থাকা মানে প্যাসিভে থাকা. Cinnamon was known as a treatment. আপনি পুরো বাক্যটা লিখে নিতে পারেন, কারণ known as এর আগে cinnamon was লিখলেই তো বাক্যটা হয়ে গেল আপনার জন্য. Cinnamon was known as a treatment for. Cinnamon, সবাই সিনামনকে চিনত. Treatment মানে লিখে রাখেন কিউর, আয়াসের ভাষায় মানে হলো কিউর, কিউর ওষুধ, কিউর 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 কিউর. For, for হলো preposition, preposition এর পরে হয় কি, সবাই বলেন noun, মুখস্থ কি হয় বলেন তো, noun. And other health problems, এখানে কোন নাউন, and other health problems মানে এটা রোগের নাম, পাঁচের এখানে কি হবে বলেন, এটা রোগের নাম হবে. তাহলে চলেন আমরা খুঁজে দেখি কোন রোগ পাই কিনা, কিওয়ার্ড আছে কিনা একটু ভালো করে দেখে নিই আমরা. এটা তো পাইলাম, চায়ের উত্তর যেখানে পাইছি প্যাসেজে ওয়েলথ ওখানে আমরা লিখে রাখবো ওয়েলথ, হ্যাঁ, ওয়েলথ ওয়েলথ, এই যে ওয়েলথ এখানে লিখে রাখবো, এটা চারের উত্তর, কারণ বারে বারে আপনাকে পেজ উল্টাতে হবে. আপনি চাইলে প্রশ্নটা সি আই মিন টিআর করে মানে ছিড়ে নিতে পারেন, এতে উত্তর করা সহজ হয়ে যায় অনেক সময়. ওকে, পরের লাইনে আমাদের উত্তর আছে, সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড টু হ্যাভ হেলথ বেনিফিটস এন্ড ওয়াজ থোট টু কিউর ভ্যারিয়াস এলিমেন্টস সাচ অ্যাজ ইনডাইজেশন. আমাদের উত্তর কিন্তু হয়ে গেল, ভালো. চান এবার আমরা ব্যাখ্যাটা করি, আপনার উত্তর পেয়ে গেছেন. সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড টু হ্যাভ হেলথ বেনিফিটস অ্যান্ড ওয়াজ থট টু কিউর ভ্যারিয়াস এলিমেন্টস, অনেক রোগ সারাইত, সাচ অ্যাজ একটা রোগের নাম পেয়ে গেলাম. ওকে, তাই না? আপনার গাট ফিলিং এ উত্তর কোনটা বলেন, সবাই বলেন উত্তর কোনটা, ইনডাইজেশন মানে কি বলেন তো, বদহজম. ওকে, স্পেলিংটা আরেকবার, বদহজম, ইনডাইজেশন, ইনডাইজেশন. না তাহলে চলুন আমরা ইনডাইজেশনের উচ্চারণটা শুনে নিই. ওকে, নিজেকে মিউট করেন. Indigestion. 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 আবার কেমব্রিজে চলে যাই. ডিটা কি হালকা উজ্জ্বল থাকবে, মানে একদম অল্প. Indigestion. 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 Okay. So, অনেক উচ্চারণ, কয়েকটা উচ্চারণ আমরা দেখলাম, জানলাম, একটা ব্রিটিশ জানলাম, একটা আমেরিকান জানলাম, আবার আপনি চাইলে অস্ট্রেলিয়ানও উচ্চারণটা জেনে নিতে পারেন. ওকে, হ্যাঁ, খুঁজে. ওকে, হ্যাঁ, ইনডিজেস্টন ইটস অ্যাকচুয়ালি গোয়িং টু
waste our time or need it. Okay, cool. ভালো রে ভাই indigestion such দিয়ে বলবে অথবা including দিয়ে বলবে এটা IELTS এর একটা কমন কোশ্চেন ওকে চাইলে এখন অন্য জায়গায় ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখাতে পারি প্রয়োজন নাই হ্যাঁ সিনামন ওয়াজ নোন অ্যাজ এ ট্রিটমেন্ট ফর সিনামন হচ্ছে একটা ঔষধ কিশোর ঔষধ ওকে যাও ওকে অ্যান্ড আদার হেলথ প্রবলেমস এবং আর অন্যান্য রোগ সারাইতো অন্যান্য রোগ সারাইতো একটা রোগের নাম হবে সে রোগের নাম কি সাচেস দিয়ে বলে দিছে ভ্যারিয়াস এলমেন্টস উই নো ওয়াজ নোন এর পরিবর্তে দেওয়া যায় ওয়াজ থোট সিনামন ওয়াজ রিপোর্টেড টু হ্যাভ সিনামন ওয়াজ নোন সিনামন ওয়াজ থোট তা দেওয়া আছে অ্যাজ এ ট্রিটমেন্ট মানে হলো কিউর ভ্যারিয়াস এলিমেন্টসের জায়গায় সিনোনিম হিসেবে ইউজ করছে হেলথ প্রবলেমস আমাদের উত্তর তো হয়ে গেল ওকে উত্তর হচ্ছে ইনডিজেশন ভালো কুল আরো দেওয়া যায় হ্যাঁ ব্যাখ্যা করলে আপনি প্রশ্নটা পড়বেন সিনামন ওয়াজ গ্রোন ইন দেখি গ্রোন ইন কোথায় আছে তার আগে কোনো কিওয়ার্ড আছে কিনা মিডল এজে সিরিয়াল মেনটেন করবে Towards the end of the Middle Ages, the European middle classes began to desire the lifestyle of the elite, including their consumption of spices. This led to a growth in demand for cinnamon and other spices. At that time, cinnamon was transported by Arab merchants who closely guarded the secret of the source of the spice from potential rivals. They took it from India. Yeah, they took it. Where it was grown. Where many India te it was grown. Okay, after gut feeling, uttar kon ta valen. Grown in India. Grown in India. Grown in India. Done, okay. Grown in India. আচ্ছা 7-8-9 খুব মজার কিছু প্রশ্নের উত্তর হ্যাঁ ওকে দ্য থিং ইজ আই হ্যাভ এ ক্লাস এট 10:30 ওকে তো আপনাদেরকে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিই বুঝছেন ওকে